হ্যালো, ও আপনি? হ্যাঁ, আমি। কেমন আছেন? ভালো না। কেন? আচ্ছা, তুমি আমাকে এত আপনি আপনি করো কেন? আসলে তুমি বলতে একটু সংকোচ হয়। আচ্ছা, বাইরে নিচে আমাকে কি তোমার খুব খারাপ একটা মানুষ মনে হয়? না। কখনো কি আমি তোমার সাথে কোনো বাজে বিহেভ করেছি? একদমই না। আমি কি তোমার পিছে ছ্যাবলার মতো ঘোরাফেরা করি? না, ছ্যাবলার মতো না, তবে হ্যাঁ, আপনি ঘুরেন, আই মিন ফলো করেন। আর সবচেয়ে বড় কথা, আমাকে দেখে কি তোমার একটা খারাপ মানুষ মনে হয়? খারাপ মানুষ কেন মনে হবে বলেন তো? তবে তবে কি? তবে তবে আমরা কি কোথাও কফি খেতে পারি? রূপা, দেখো, আমি যথেষ্ট স্ট্রেইট ফরওয়ার্ড একটা ছেলে, সহজ কথা কখনো ইনিয়ে বিনিয়ে বলতে পছন্দ করি না। আর আমার মনে হয় যে পার্সোনালি সহজ কথা ইনিয়ে বিনিয়ে বলা উচিত না। তোমাকে আমার ভালো লাগে, সরি এত স্ট্রেইট ফরওয়ার্ডলি বলছি, বাট হ্যাঁ, তোমাকে আমার ভালো লেগেছে। আর অ্যাজ ফার অ্যাজ আই নো, তোমার কারোর সাথে কোনো রিলেশনশিপ নেই। চাইলে হয়তো অপেক্ষা করতে পারতাম, কথাটা ঘুরিয়ে বলতে পারতাম, বাট আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে এটাই ঠিক। আমি তোমার উত্তরের অপেক্ষা করব। রূপা, তুমি যদি হ্যাঁ বলো, আমি তোমাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে চাই। আর আমার কোনো জলদি নেই, থিঙ্ক অ্যাবাউট ইট, দেন লেট মি নো। তুমি কি ঠিক করে এসেছো যে আজকে কোনো কথাই বলবে না? আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। ও না, থাক, কিছু বলতে হবে না, বাট অ্যাট লিস্ট ফুলটা তো নাও। বাই দ্য ওয়ে, ফুল নিলেই কিন্তু প্রেম হয়ে যায় না। আপনি কি রূপা? হ্যাঁ, কিন্তু রঞ্জন স্যার আপনার জন্য গুগলে দিয়েছে। হ্যালো, এতগুলো বই কেন? কারণ তুমি বই পড়তে পছন্দ করো তাই। আজকালকার মেয়েরা তো ফেসবুক আর স্ন্যাপচ্যাটের ফিল্টার থেকেই সময় পায় না। ইটস গুড টু সি যে আপনি বই পড়তে ভালোবাসেন। কিন্তু আপনি কি করে জানেন? গুড কোয়েশ্চেন। আমি কি করে জানলাম, আমি কি করে জানলাম? একজন ফ্রেন্ড বলেছিল আমি তাকে ছ্যাবলার মতো না হলেও ফলো করি। ভালো লাগলো, ইউ ডিফারেন্ট। বই পছন্দ হয়েছে? ঠিকঠাক। সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে।
মাত্র তো সন্ধে হলো, এত তাড়াতাড়ি কেন বাসে যেতে হবে? আপনি এরকম করছেন কেন? অস্থির লাগছে। কেন? আজকে গুনে 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 9 দিন হয়ে গেল, তুমি আমার প্রপোজালে কোনো অ্যান্সার দাওনি। ইটস ওকে, ইটস ভেরি ওকে, তুমি চাইলে আমার প্রপোজালটা ডিসঅ্যাগ্রি করে ফেলতে পারো, কোনো ব্যাপার না, আমি কিচ্ছু মনে করবো না। কিন্তু এইভাবে মানুষকে ঝুলিয়ে রাখা কি ঠিক? আপনার কি মনে হয় আমি আপনাকে ফিরিয়ে দেব? অবশ্যই ফিরিয়ে দিবে, 100% ফিরিয়ে দিবে। এতদিন ধরে তোমার আমার ফ্রেন্ডশিপটা ডেভেলপ করেনি, আর যদি ফিরিয়ে না দিতে তাহলে অ্যাটলিস্ট এতদিনে আপনি থেকে তুমিতে তোর নেমে আসতো। তুমি না অন্যদের থেকে অনেক আলাদা। কি বললো তুমি? কি বললা? কি বলেছি? বলেছি আপনি ওনাদের কাছে না 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 না, তুমি আপনি বলো নাই, তুমি আমাকে তুমি বলেছো। তাই বলেছি, বলো, আমি তোমার মুখে শুনতে চাই, বলো। তাহলে কি আমি ব্যাপারটাকে গ্রিন সিগন্যাল ধরে নিব? বাসায় যেতে হবে। সমস্যা কি আমাকে বলবে? কি সমস্যা? কখন আসার কথা আর কখন এসেছো? আমি তো জাস্ট 30 মিনিটস লেট করেছি, আর ঢাকা শহরের যে জ্যামের অবস্থা তাতে 30 মিনিটস লেট তো হতেই পারে, ইটস ভেরি নর্মাল। 30 মিনিটস জাস্ট? আমি যে ফোন করছি তুমি ফোন ধরছো না কেন? সেলটা সাইলেন্ট ছিল, প্লাস ড্রাইভ করছিলাম, সো তুমি তো বলেছিলে ড্রাইভ করার সময় ফোন না ধরতে। ফোন যে আসছিল সেটা টের পাচ্ছিলে না, ফোনে তোমার ভাইব্রেশন নেই, আর তাছাড়া আমি তোমাকে বলেছি আমি ফোন করলে তুমি ফোন ধরবে। আচ্ছা, আই এম সরি, আমার ভুল হয়েছে। রূপা, আমি বললাম তো আই এম সরি, তুমি তারপর এরকম চুপ করে গেলে কেন? তুমি তোমার ওয়ালে 1 বছর আগের মেমোরি শেয়ার করেছো। চুপ করে আছো কেন বলো? আমি জানতাম তুমি এটা নিয়ে কথা বলবে। তার মানে তুমি ইচ্ছা করেই করেছো। তুমি কি পরীক্ষা করতে চাইছো রঞ্জন? তুমি কি এটা দেখতে চাচ্ছো যে তোমার সাথে অনিতার মেমোরি দেখে আমি কতটুকু রিয়্যাক্ট করি? নাকি আমি এটা বুঝে নেব তুমি এখন অনিতাকে ভুলতে পারো না? রূপা, আমি তো তোমাকে অনিতার কথা আগেই বলেছি না, তুমি তো সবই জানো, আর এই 7 মাসে তুমি কতটা পরিবর্তন হয়েছে তুমি জানো? আমি পাল্টে গেছি, তুমি পাল্টাও। তোমার মনে আছে তুমি আমার মুখে একটুখানি কথা শোনার জন্য কতটা পাগলামি করতে, আর এখন তো তুমি আমার ফোনই ধরতে চাও। সারা জীবন কি মানুষ একরকম থাকে? ব্রেক আপ করতে চাইলে সরাসরি বলো রঞ্জন, আমি তোমার ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না। তোমার কাছে সবকিছু খুব সোজা না? খুব সোজা না, আমার কাছে সবকিছু অনেক জটিল। আমি জানতে চাই তোমার কেন আবার অনিতার কথা মনে পড়ল রঞ্জন। তুমি আমাকে মায়া করো,
ভালোবাসো, কিন্তু অনিতাকে তুমি এখনো মনে ধারণ করে রেখেছো। দেখো খুব সিম্পল একটা ব্যাপার, মনে তো হঠাৎ করে পড়তেই পারে। না পারে না, কাল রাতে যখন দেখলাম তুমি তোমার পুরনো মেমোরি শেয়ার দিয়েছো, তখন আমার মরে যেতে ইচ্ছা করেছিল। কারণ তখন আমার মনে হয়েছিল আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করতে পারিনি। রঞ্জন, ইউ আর মাই ওনলি প্রায়োরিটি, কিন্তু তুমি আমার ভালোবাসাকে ভ্যালু করতে পারোনি। তোমার ভালোবাসা পেয়ে আমার সত্যি মনে হয়েছিল আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু কাল যখন দেখলাম তুমি তুমি এখনো আমাকে ধরবে না প্লিজ। আমি কি করবো বলো, কাল রাতে ফেসবুক একটা পর একটা মেমোরি শো করতে থাকলো, আমার প্রচন্ড খারাপ লাগছিল, আমি তোমাকে ফোনও করেছি বাট তুমি তো ফোনটাও ধরলে না, আমি কি করতাম? আর তুমি সত্যি সত্যি এখন অনিতাকে ভুলতে পারোনি তাই না রঞ্জন? রূপা, ট্রাস্ট মি, আই ওয়ান্ট ফরগেট এভরিথিং অ্যাবাউট অনিতা, এভরি সিঙ্গেল মেমোরি, আই'ম রিয়েলি সরি, সরি। রঞ্জন, একটা কথা বলি, ভালোবাসার ক্ষেত্রে অতীতকে টেনে আনা ঠিক না, বর্তমান ভালোবাসাকে শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত, তাহলেই ভবিষ্যৎ সুন্দর হয়। কাল আমাদের ভালোবাসার 1 বছর, মনে আছে নাকি সেটাও ভুলে গেছো? মনে আছে, কালকে আমরা দুজন একসাথে লং ড্রাইভে যাব, তোমার জন্য আমার একটা সারপ্রাইজ আছে। আমরা আর কত দূর যাবো রঞ্জন? সন্ধ্যার আগে আমরা ঢাকা যেতে পারবো তো? ধরো রাস্তা যদি গাড়ি নষ্ট হয়ে যায়? না রঞ্জন প্লিজ, সন্ধ্যার আগে ঢাকা ফিরতেই হবে। একদিন অনিয়ম করলে কিচ্ছু হবে না। না 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 প্লিজ না, একদমই না। শোনো, আজকে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ আছে, ওকে? আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি প্লিজ একটু গাড়িটা আস্তে চালাও। কেন, ভয় করছে নাকি? মারা যাওয়ার ভয়? হ্যাঁ, আমি এখনই মরতে চাই না। শোনো, যদি মরতেই হয় তবে ভালোবাসার মানুষটাকে পাশে নিয়ে মরে যেতে হবে। কেন মানে, দিস ইজ ইয়োর সারপ্রাইজ? তুমি কি রিসর্টে রুম বুক করেছো? হ্যাঁ। কেন? আজকে আমাদের 1 ইয়ার অ্যানিভার্সারি না? শুনো, আজকে আমরা সারাটা দিন অনেক মজা করব, আমরা বিকালবেলা কেক কাটবো, খাওয়া দাওয়া করব, পার্টি করব, দেন আমরা বাসা যাব। ওকে, শুনো, অনেক লেট হয়ে গেছে, ভিতরে যাই, চলো ফ্রেশ হব, আসো চলো। আমি যাব না। যাবে না মানে? রঞ্জন, তোমার ইন্টেনশনটা কি আমাকে বলো তো। আমার কি ইন্টেনশন?
হ্যাঁ, তোমার নিশ্চয়ই অন্য কোনো ইন্টেনশন আছে। আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি, আমি কেক অর্ডার করেছি, আমি রিসোর্ট বুকিং দিয়েছি, তুমি এটা কি বলছো? আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নেই? ডোন্ট ইউ ট্রাস্ট মি? না, সেটা না, কিন্তু একটা রিসোর্টের রুমে অনেক কিছুই হতে পারে, আমি যাব না। হ্যাঁ তো মানে আমার ভালোবাসার মানুষটাকে কাছে পাওয়ার কোনো অধিকার আমার নাই। হ্যাঁ আছে, কিন্তু তুমি তাকে একটা হোটেল রুমে ডেট করতে নিয়ে আসতে পারো না। ফার্স্ট অফ অল, দিস ইজ নট এ হোটেল রুম, আর সেকেন্ড, আমি তুমি আমরা দুজন দুজনকে ভালোবাসি, উই লাভ ইচ আদার, আমরা দুজন দুজনের সাথে সব কিছু শেয়ার করতে পারি না? পারি না, সব কিছুর একটা নিয়ম আছে রঞ্জন, তুমি একা চাইলেই হবে না। আর তাছাড়া আমি কখনোই ভাবিনি তুমি এত ছোট মনের মানুষ। ছোট মনের মানুষ, আই রিয়েলি থট ইউ আর এ স্মার্ট গার্ল, মাই মিস্টেক। তোমাকে আমি যতটা মডার্ন ভেবেছিলাম না, ততটা মডার্ন তুমি এখনো হয়ে উঠোনি। আসলে সরি সরি, এই জায়গাটা আমার খুব প্রিয়। যখনই আমার খুব মন খারাপ হয় অথবা খুব খুশি থাকি, আমি এই জায়গাটাতে আসি। রূপা, শুধু ভালোবাসতেই শিখে গেছো, ভালোবাসার মানুষটাকে বিশ্বাস করতে শেখুনি। তুমি ঠিকই বলেছ, আমি শুধু তোমাকে ভালোবেসেই গিয়েছি, কিন্তু আমি এটা বুঝিনি যে তোমার ভালোবাসা আর আমার ভালোবাসা এক না। তোমার ভালোবাসার সংজ্ঞা যদি এটাই হয় তাহলে ঠিক আছে, আমি তার সম্মান করব। আমি নিজেকে তোমার হাতে তুলে দিলাম, রূপা। সম্মান শুধু তুমি একাই করনি, আমিও তোমার ভালোবাসাকে সম্মান করি, কিন্তু কি করব বলো, আমার অতীত তো অনেক সুখকর না, যাকে মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবেসেছে সে তো আর আমাকে ভালোবাসেনি। বলা হয় যে অনেক বড় কিছু পাওয়ার আগে ছোট্ট কিছু পরীক্ষা দিতে হয়, আমি রিয়েলি সরি, এটাই ছিল পরীক্ষা। তোমার সাথে এতক্ষণ আমি যা করেছি, যত বাজে ব্যবহার করেছি, পুরোটাই অভিনয় ছিল। আমি তো তোমাকে ভালোবেসেছি, তাই না? কোন কিছু পাওয়ার আসায় না, ফিজিক্যাল টাচ, ফিজিক্যাল রিলেশনশিপস, হ্যাঁ এই সব কিছুই হয়তো ভালোবাসার একটি বহিঃপ্রকাশ, একটা অংশ, বাট এটাই তো সব না, তোমাকে দরকার আজকের জন্য, আমার বাকিটা জীবন। তোমার হাতটা একটু আমাকে দেবে? তুমি হে না একলা,
রূপা না? লোকজন দেখছে তো কি হয়েছে দেখো, লোকজনের জন্য আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারবো না, প্লিজ রূপা। আসলে তুই কবে ফিরলি? মেলা দিন। ইউ নো হোয়াট, আমি তোকে অনেক খুঁজেছি পাইনি, এমনকি আমি FB-তে তোকে নক করেছি। আমার ফেসবুক নেই। আচ্ছা শোন, আমার প্রতি তো তোর অনেক রাগ ছিল, রাগটা কি এখনো পুষে রেখেছিস? বড় হয়ে গেছি না? বড় হয়ে গেলে বোধহয় রাগ থাকার কিছু থাকে না রে। তুই বল, তুই এখানে কী করছিস? আমাদের দুজনের একটা মিটিং ছিল রে। দুজনে? হুম, আমি আর আমার বস, যদিও হি ইজ ভেরি ফ্রেন্ডলি। ও, এখন আমাকে আপনি বলেন, হোয়াট ইউ ডুইং হিয়ার? এখানে কেনাকাটা করতে এসেছিলাম, সংসারের জিনিসপত্র। ওই তো, ও ওই যে আমার বস রঞ্জন। আচ্ছা, কি ফেলে এসেছিলে? ফোন, নাথিং নিউ, রাইট? রঞ্জন আর ও হচ্ছে রূপা, আমার বেস্ট ফ্রেন্ড, ইউ নো, অনেক বছর পরে ওর সাথে আমার দেখা হলো। এনিওয়ে রূপা, আমার বস যতই ফ্রেন্ডলি হোক, এই বসের সামনে বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলাটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এই শোন, তোকে আমি আমার কার্ড দিয়ে দিচ্ছি, তুই আমাকে ফোন করবি প্লিজ, আর তোর ফোন নাম্বারটা দে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি আমি টেক্সট করবো। আর ওকে দেন, বাই রঞ্জন, এসো। অনু, তুই খাবি কিছু? বাবা এবার বলো কি বলবো। তুমি হঠাৎ করে কেন এলে? মেয়ের বাসায় আসতে আবার কোনো কারণ লাগে? হুম, আজকাল তো লোকেরা কারণ ছাড়া কিছু করে না। মেয়ের বাসায় আসাটা যদি কোনো কারণ বলো তাহলে তা হতে পারে। তো কেমন দেখছো? ভালোই তো, সুন্দর সংসার সামলাচ্ছ। আই থিঙ্ক ইউ আর হ্যাপি নাও। গুড ইভিনিং। গুড ইভিনিং। কেমন আছেন বাবা? হ্যাঁ ভালো। তোমার খবর কি? জি। আচ্ছা রঞ্জন বলো তো, জি, বাবা কি মেয়েকে দেখতে আসতে পারে না? অফকোর্স, অফকোর্স পারে। শোনো, আমি রূপাকে সে কথাটাই বলতে যাচ্ছি, রূপা কিছুতেই বিশ্বাস করছে না যে আমি ওকে দেখতে এসেছি। আসলে তোমরা এখনকার ছেলেমেয়েরা জাস্ট লাইক এ কম্পিউটার, তোমরা প্রোগ্রামের বাইরে কিছুই ভাবতে পারো না। শোনো, দেয়ার ইজ এ লট অফ ডিফারেন্স বিটুইন কম্পিউটার অ্যান্ড হিউম্যান বিং। কম্পিউটার হলো প্রোগ্রামের বাইরে গেলে ক্র্যাশ করে, আর হিউম্যান বিং প্রোগ্রামের বাইরে যেতে না পারলে ক্র্যাশ করে। শোনো, তোমার ব্যস্ততা কিন্তু একটু কমাতে হবে, এখন তো বুঝতে পারছো না, পরে বুঝবে। সামটাইমস উই নিড টু গো আউট অফ দ্য প্রোগ্রাম। তুমি এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর গল্প করি। জি, আমি কিন্তু কালকেই চলে যাবো সিলেটে। সে কি রূপ? খুব গান দিলি জামাইকে না? কোথায়? আচ্ছা, তোমাদের বনানীর অ্যাপার্টমেন্টের খবর কি? লাগবে আরও 6-7 মাস। শোনো, টাকা পয়সা লাগলে আমাকে বলো। বাবা, করতে দাও না নিজেদের মতো, সব সময় মাথার উপর ছাতা ধরে রাখতে চাও। আমাদের ছোটবেলায় সন্তানের কাছে বাবা মা ছিল বটগাছের মতো, এখন তো সেই বটগাছ আস্তে আস্তে ছোট হয়ে ছাতা হয়ে গেছে। আমার মনে হয় তোমাদের ছেলে মেয়েদেরকে তোমরা অতটুকু দিতে পারবে না, সবই হলো টাইম ফ্যাক্টর, সময় যে আমাদের কোথায় নিয়ে যাবে। তুই হঠাৎ অস্ট্রেলিয়ায় পাড় চুকিয়ে চলে এলি? ডিভোর্সের পর মন টিকলো না, তাই চলে এলাম। কিন্তু আমি তোর প্রেমের অনেক গল্প শুনেছি, অনেক যুদ্ধ করে বিয়ে করেছিস নাকি? বাট ওয়ান কমপ্লেইন, তুই কেন কিছু করছিস না?
করতাম, আসলে দুজন কাজ করলে কেউ কাউকে সময় দিতে পারি না, সেই জন্য ছেড়ে দিলাম। তাছাড়া মেয়েটাও বড় হচ্ছে, তো ওরও আমাকে দরকার। তুই তোর পার্সোনাল লাইফ নিয়ে কী ভাবলি? সেদিন তোর বসকে দেখলাম, হিস ম্যারিড। ওর বউ কি চিনিস? না, চিনি না, ইনফ্যাক্ট চিনতেও চাই না। কার পার্সোনাল ব্যাপারে আসলে ইন্টারফেয়ার করতে আমার ভালো লাগে। তবে হ্যাঁ, আমি রঞ্জনের ফার্মে নতুন জয়েন করেছি। ইউনো হোয়াট, হি ইজ ভেরি মাচ কেয়ারিং, হি ইজ ব্রিলিয়েন্ট, এবং অফিসের সবার প্রতি তার যে কেয়ারনেস, অনেক ভালো লাগে। আই এম হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম। আমাকে যেতে হবে, অনুকে, অনু মানে আমার মেয়ে, ওকে স্কুল থেকে তুলে বাসা ফিরব। ও ওকে, আচ্ছা শোন, নেক্সট থার্সডেতে আমি আমার বাড়িতে একটা পার্টি থ্রো করেছি, রঞ্জন আসবে, এরপরেও আমার অফিসের অন্যান্য কলিগরা আসবে, তুই কিন্তু তোর হাজব্যান্ডকে নিয়ে চলে আসিস প্লিজ। আচ্ছা, পার্টির উপলক্ষ বল। অ্যাজ ইউজুয়াল তুই ভুলে গেছিস আমার বার্থডে। কি করছো? কাজ করছি। দেরি হবে? হ্যাঁ, একটা নতুন প্রেজেন্টেশন রেডি করছি, জরুরি। কাল করলে হয় না অফিসে গিয়ে? আরে না, বিদেশি ক্লায়েন্ট, কালকে তো চলেই যাবে। আমি তাহলে শুয়ে পড়ছি। হুম হুম হুম, গুড নাইট, গুড নাইট, শুয়ে পড়ো, যাও যাও যাও। আরে আজকে তো ছুটির দিন রূপা। কি আঁকছো? এই যে দেখছো নদী, নদীর এখানে পারে একটা গাছ, অশ্বত্থ গাছ। এই গাছটার আশেপাশে কোনো গাছ নেই, মানে একটা নিঃসঙ্গ অশ্বত্থ গাছ। ছোটবেলায় আমার যখন খুব মন খারাপ হতো, তখন এই গাছটার নিচে আমি গিয়ে বসে থাকতাম। এই গাছটার সাথে কত কথাও বলতাম। আমার মা যেদিন মারা যায়, সেদিনও আমি এই গাছটার কাছে গিয়েছিলাম। নিঃসঙ্গ একটা গাছ, নিঃসঙ্গ একটা মানুষের দুঃখ বোঝে, মানুষ বুঝতে পারে না। আমাকে নিয়ে যাবে? তুমি যেদিন নিঃসঙ্গ হবে সেদিন এখানে যাবে, তুমি তো নিঃসঙ্গ নও। যেদিন নিঃসঙ্গ হবে সেদিন খুঁজে খুঁজে এখানে চলে যাবে। তবু তুমি হে না একলা, একা একা লাগে, হাজারো মুখ কত চাওয়া, এমন তো হয়নি আগে, কেন তুমি না একলা, একা একা লাগে।
কত রঙে সে সাজে, আচ্ছা রঞ্জন গ্যারি যেভাবে প্রপোজালটা অ্যাপ্রিশিয়েট করলো আমার মনে হয় ওদের সাথে কাজটা বোধ হয়ে যাবে, তুমি কি বলো? দেখা যাক ওরা মানে ফিডব্যাকটা কি দেয়। আচ্ছা বাই দা বাই, তোমার ওই বান্ধবীর খবর কি? কোন বান্ধবী? ওই যে দেখা হলো রূপা। হ্যাঁ হ্যাঁ রূপা, রূপা ও ইয়া শি ইজ ফাইন। যোগাযোগ আছে নাকি? অফ কোর্স, আইভ টোল্ড ইউ না শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, এন্ড ইউ নো হোয়াট, আমি যেরকম খুব এক্সট্রোভার্ট ও কিন্তু অনেক ইন্ট্রোভার্ট, সো কিউট। তাই নাকি? ও তো ওকে তোমার পার্টিতে ইনভাইট করেছো তো? হ্যাঁ ওকে বলেছি ওর হাজবেন্ডকে নিয়ে চলে আসতে। এক্সকিউজ মি, তুমি কি কোনোভাবে আমার বান্ধবীর প্রতি ইন্টারেস্টেড? বলবো ওকে একলা আসতে? না 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 না, ওরকম কিছু না। আমি কি তোমাকে তোমার বাসায় ড্রপ করে দিয়ে যাবো? প্লিজ, হলে খুব ভালো হয়। আর শোনো, শার্প 7টার মধ্যে আসবে, দেরি করো না। ওকে শিওর শিওর শিওর। রঞ্জন, হোয়াট হ্যাপেন্ড উইথ ইউ? তুমি এত হাসছো কেন? আরে না, আমার কি জানো হয়েছে, একটু হাসি পাচ্ছে। এরকম হাসি তো তোমার কখনো পায় না। আই এম সো সরি। ইটস ওকে। তুমি তো সবই জানো, তোমার ওই বান্ধবী জয়ার আজকে তো বার্থডে ছিল, অনেক বড় পার্টি দিয়েছে, কেন তোমাকে তো ইনভাইট করেছিল। আমরা কতটা দূরে সরে যাচ্ছি বুঝতে পারছো রঞ্জন? কিছু পেতে হলে কিছু তো ছাড় দিতে হয় রূপা। আমাদের স্বপ্নগুলো সব আস্তে আস্তে বাস্তবের দিকে যাচ্ছে। বনানীতে একটা ফ্ল্যাট হয়েছে, গাজীপুরে অনেক বড় একটা জমি কেনা হয়েছে, ওখানে বাগান বাড়ি হবে। বন্ধুরা তো আমাদের সুখ দেখে ঈর্ষা করে, ইউ নো। তুমি নিশ্চয় এখন কাজ নিয়ে বসবে। বাই এনি চান্স তুমি কি আমার উপর অনেক রেগে আছো? একটু ভেবে দেখো তো, রাতের পর রাত আমরা দুজন যে যার মতো ঘুমাতে যাই, কতদিন হয়ে গেল তুমি আমাকে একটু কফি বানিয়ে খাওয়াও না, আমরা গল্প করি না, আমাদের মধ্যে কোনো শেয়ারিং এর জায়গা নেই। আমার বন্ধু জয়া, তোমার কলিগ, এটা নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হলো না। আমি আমি জানি না রঞ্জন, আজকের পর থেকে আমার বিশ্বাস করতে খুব কষ্ট হবে যে একসময় তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে। রঞ্জন, কাল আমাদের বিয়ের বার্ষিকী ছিল, আমাদের 15 বছরের সংসার পূর্ণ হয়েছে কাল। সারাদিন তোমার জন্য অপেক্ষা করেছি, তোমার কলিগের বার্থডে পার্টি ছিল তাই বিরক্ত করিনি, কিন্তু রাতে ফেরার পর যখন তোমার মনে পড়ল না কিছু, তখন বুঝতে পারলাম আমরা কতটা দূরে সরে গেছি আর কতটা নিঃসঙ্গ হয়ে গেছি আমি।
অনু, মা কোথায় রে? মা তো অনেক সকালে বাইরে গেল বাবা। কোথায় গেছে, কিছু বলেছে? না, বললো ফিরতে ফিরতে বিকেল হবে, ফুলবুকে খাওয়া সবকিছু বুঝিয়ে দিয়ে গেছে। তোমাকে ব্রেকফাস্ট দিতে বলবো? না। আচ্ছা চলো তো। আমরা যাব কোথায়? মা যেখানে গেছে তুমি জানো? মা কোথায় গেছে? না, আমরা খুঁজে খুঁজে বের করে নেব। চলো কেমন? ওই যে তোমার মা। যাও বাবা, তুমি আগে যাও, আমি এখানে দাঁড়াই। দাঁড়াবে? হ্যাঁ। রূপা, তোমার নিঃসঙ্গ একলা কাজটাকে খুঁজে পেলাম। আর কখনোই তুমি একা একা এখানে আসবে না। যখন তোমার এখানে আসতে মন চাইবে তাহলে আমরা সবাই মিলে এখানে আসবো। বাবা, আমি কি এখন তোমাদের কাছে আসতে পারি? এসো এসো। তোমার এই সিংমাছের দো পেঁয়াজাটা আগের মতো ভালো হয়নি। আজকাল তুমি আমার রান্নার খুব খুঁত ধরো। বুড়ো হয়েছি না? বুড়ো হওয়ার সাথে রান্নার কি সম্পর্ক? আসলে তুমি আগের মতো মন দিয়ে রান্না করনি। মোটেও না, আগের মতো তোমার মুখে রুচি নেই। তাছাড়া তাছাড়া কি? আগে আমি রান্না করে জিজ্ঞেস করতাম রান্না কেমন হয়েছে, তুমি বলতে তোমার রান্নার আবার ভালো মন্দ কি, তুমি যা রান্না করে দেবে তাই অমৃত। তখন মধ্যে তুমি আমাকে ভালোবাসতে, তাই না? এটা সামান্য বিষয়কে তুমি এত সিরিয়াসলি নিচ্ছ কেন রূপা? না নিয়ে উপায় কি? আজকাল তোমার অবহেলা পেতে পেতে। আমি তোমাকে অবহেলা করি? একবার মনে করে দেখো তো, কবে শেষ তুমি আমাকে বেড়াতে নিয়ে গেছো? তুমি তো রোজ সন্ধ্যায় বেড়াতে চলে যাও। তুমি তো আমাকে বলোনি যে। আমাকে বলতে হবে কেন? তোমার বুঝ নেই? তুমি কি অবুঝ? তাছাড়া আজকাল তোমার অভিযোগের কোনো শেষ নেই। এখন বুড়ো হয়ে গেছি না, সব কথাকে ভেবে বলি। তা বলবে কেন, এখন তুমি পুরনো হয়ে গেছি, তাই না? এখন তো তোমার কাছে আমি স্রেফ অভ্যেস ছাড়া আর কিছু না। তুমি তো আমাকে দোষ দিলে, আমিও কিন্তু তোমার কাছে এখন অভ্যেস ছাড়া আর কিছুই না। তুমি বুকে হাত দিয়ে বলো তো, সেই আগে যেরকম আমার প্রতি টান অনুভব করতে, এখন সেটা করো। মাসখানেক গিয়ে মেয়ের বাড়িতে পড়ে থাকো আর আমি এখানে কি করে থাকি একবার ভেবে দেখেছো তুমি? একটু রান্নার কথা বললাম, এতেই তুমি রেগে গেলে। রাখবো না, আমি এখন রান্না করতে পারি না, আমি এখন এই কাজটা ভালো করে করতে পারি না, ওই কাজটা ভালো করে করতে পারি না, আর কি কি ত্রুটি আছে আমার বলো, বলে ফেলো। তুমি অকারণে রিয়্যাক্ট করছো রূপা। করছি, দিনের পর দিন আমি মুখ বুঝেছিলাম, তুমি প্রায় এটা সেটা নিয়ে আমাকে কথা শোনাও। আমি আর মুখ বুঝে সহ্য করবো না, এত বছর সংসার করে এসে কেন আমাকে এসব শুনতে হবে? রান্না ভালো হয়নি খেও না, তোমাকে তুমি জোর করছি না। কাল হোটেল সেলেটার থেকে বাবুর্চি নিয়ে এসো, তার রান্না মজা করে খেও, আমার রান্না তোমাকে কষ্ট করে খেতে হবে না। আই উঠছ কেন, খেয়ে যাবে, বসো। আমার খাওয়ার কোনো রুচি নেই। কি
একা একা এখানে দাঁড়িয়ে আছো? শালটা গায়ে দিয়ে নাও, ঠান্ডা লাগবে। কে বলেছে ঠান্ডা লাগবে? মা বলল, মা বলল তুমি ওষুধও খাওনি, ওষুধটা খেয়ে নিও। তোর হাতে পাঠালো কেন? তোর মা দিয়ে যেতে পারলো না? বাবা কিছু মনে করো না, প্রতিদিন তোমাদের এইসব সিচুয়েশন দেখতে দেখতে না আমি ফেড আপ। অফিসে আমার নানান কাজ, প্রেশার আর টেনশন, আর এদিকে তোমরা সব কি করছো? অনেক বড় হয়ে গেছিস না? তুমি কি বাবার সাথে রাগ করে এসেছো? তোর বাবা ফোন করেছিল? না। তাহলে কি করে বুঝলি? তোমার চোখ মুখ দেখে। ও ফোন করবে না, সে জানে মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, আমার আর যাবার জায়গা কোথায়। আচ্ছা বলো তো মা, কি নিয়ে তুমি বাবার সাথে রাগ করে চলে এলে? ওসব শুনে তোর কাজ নেই, আমার বিরুদ্ধে তার অভিযোগের শেষ নেই। ঠিক আছে, দেখি আমাকে ছাড়া কয়দিন আরামে থাকে। তোমরা থেকে ছেলে মানুষই করো না মা। আচ্ছা শোনো মা, আমি তোমার নাতনিকে আনতে তার স্কুলে যাচ্ছি, তোমার কি আর কিছু লাগবে? আমাকে নিয়ে ভাবতে হবে না। এ শোন, তোর বাবাকে আবার ফোন করতে যাস না যেন। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলি মা, আমার সংসার আছে, সংসারের মধ্যে আমার কত কাজ। তোমার জামাই ট্রেনিংয়ে বিদেশে, বাসায় রান্না বান্না করা, তোমার নাতনিকে স্কুলে নেওয়া, ব্যবসা বাণিজ্য দেখা, সব তো আমার একারই করতে হয়, তাই না? প্লিজ মা, তোমাদের মধ্যে এসব ঝামেলা বাদ দাও, বন্ধ করো মা, এসব ভালো লাগে না। তুই যখন ছোট্ট ছিলি, দৌড়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরতি, আমাকে না জড়িয়ে ধরলে তোর ঘুমই হতো না। আজ তুই কত গুছিয়ে কথা বলিস, আমি অবাক হয়ে তোকে দেখি, তোকে পড়ি আর বিস্মিত হই। বাবা ফোন দিয়েছিল। কি বললো? কি আর বলবে, তোমার কথা জিজ্ঞেস করলো। তাহলে যাই। দেখো বাবা ফোন দিয়েছে, এ কথা শুনে তোমার রাগ পড়ে গেল। তুমি যে রাগ ধরে রাখতে পারো না, তুমি কেন করো এসব মা? তুমি তো খুব ভালো করে জানো না, আমার বাসার ওই বাসা ছাড়া তোমার কোনো গতি নেই। ঘুরে ফিরে তো তোমাকে ওই বাসায় যেতে হবে, আর না হয় এই বাসা। আচ্ছা তুমি আমাকে বলো, গতকাল এমন কি হয়েছিল? তোমার রান্না বাজে হয়েছে, বাবা দুটো কথা বলেছে, এরকম তো রেগে যাওয়ার কিছু নেই। রান্না খারাপ হলে বাবা দুটো কথা বলতেই পারে, তুমি ম্যানেজ করে নিতে। আর এটা তো সত্যি কথা, ইদানিং তুমি কী কী যেন রান্না করে ফেলো মাঝে মাঝে, রান্না তো দু একবার খারাপ হতেই পারে, তাই না মা? কি আমার রান্না? এই এই দেখো, তোমাকে যাই বলি না কেন তুমি ওভার রিয়্যাক্ট করো, তুমি ইমোশনাল হয়ে যাও সবসময়। আর মা এটা তো সত্যি কথা, তুমি ইদানিং সব কিছু ভুলে যাও, সব গড়বড় করে ফেলো। আর মা তুমি জানো, তুমি এক কথা কয়বার বলো, তুমি দশবারে বেশি বলো, রিপিটের পর রিপিট তুমি করতেই থাকো। মা তুমি যাচ্ছ কোথায়? মা বাবা, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে। তোর মা কোথায় গেল বলতো? তুমি কখন বেরিয়েছো সেটা বলো। তা তো প্রায় 40 মিনিট হবে,
মা তো তার অনেক আগেই চলে গেছে, ঘন্টা দুয়েক তো হবেই বাবা। ও তো বাসায় তো যায়নি। তোমার নাতনিকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম বাসায়, তারপর মাকে বললাম তুমি ফোন দিয়েছিলে, তোমার পক্ষ টেনে দু একটা কথা বললাম, ব্যাস মা রেগে গেল, রেগে বাস থেকে বেরিয়ে গেল। আর বাবা তুমিও তো আমাকে বলোনি যে তুমি মাকে নিতে আসবে, তখন তো বললেই পারতে। কোথায় যেতে পারে বলতো? বুঝতে পারছি না। আচ্ছা আমি দেখছি, দাঁড়াও একটা ফোন দিই। হ্যাঁ হ্যাঁ মামা, মা কি তোমাদের বাসায় গিয়েছে? আসলে সত্যি কথা কি জানো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। মা কোথায় যেতে পারে বলতো? আরে মা কোথায় যেতে পারে সেটা আমি কি করে বলবো, মার ফোন তো আমি অফ পাচ্ছি। জুয়েল মামার বাসায় ফোন দিলাম, মা সেখানে যায়নি। জুলি খালার কাছেও ফোন দিলাম, সেখানেও বলছে মা নেই। মাকে এতবার ফোনে ট্রাই করছি, মার ফোনও সুইচ অফ। আমি বুঝতেই পারছি না এখন আসলে কি করা উচিত। এক কাজ কর, বাবাকে একটা ফোন দে, ফোন দিয়ে জিজ্ঞেস কর যে বাবা কোথায় আছে। একটু পরে দেখা যাবে দুজনের একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কি জানিস অফিসে আমার কত ইম্পর্টেন্ট কাজ ছিল, দুইটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, বস তো রীতিমতো আমার উপর মাইন্ড করেছে। সেম প্রবলেম তো আমারও, আজকে আমার অফিসের অনেকগুলো চেক সাইন করার কথা ছিল, কিন্তু দেখ আমি অফিসে যেতেই পারলাম না, সারাদিন বাসায়, কারণ মা তো এখানে। আমি বুঝলাম না এই বয়স ওদের এসব ছেলে মানুষ কি মানায়, বল কি দরকার এসব করার? তোর কথা ঠিক, তার পাশাপাশি এটাও ঠিক যে আমরাও বাবা মাকে প্রপার টাইম দিতে পারছি না। হয়তো তাদের এই মান অভিমানটাই তাদের আনন্দ প্রেম এবং ভালোবাসা। জানিস সকালবেলা না আমি মার সাথে মিসবিহেভ করে ফেলেছি, পরে চিন্তা করে দেখলাম এভাবে আমি কথাগুলো না বললেও পারতাম। আমিও কত রাতে বাবার সাথে। আচ্ছা বাবাকে এখন ফোন দিই। বাবা তুমি কোথায়, মাকে খুঁজে পেয়েছো? জিজ্ঞাসা বাবা কোথায় আছে, আমি ওই জায়গায় যাবো। বাবা এভাবে তো রাস্তাঘাটে তুমি মাকে খুঁজে পাবে না, তাই না? আচ্ছা শোনো তুমি আমাকে বলো তুমি কোথায় আছো। বাবা এসছিস? বাবা আমি অনেক জায়গায় ফোন করেছি, মা না কোথাও নেই, মার ফোনটাও সুইচ অফ। আমি ভুল করেছি রে, বেশ কিছুদিন ধরে আমি ওর সাথে খুব ভালো করে কথাও বলিনি, ভীষণ অভিমান করেছে আমার উপর সেই জন্যেই। বাবা ফোন খুলেছে, রিং হচ্ছে, ধরছে না তো কেটে দিল। তার মানে মা যেখানে আছে ভালো আছে, কেবল তার রাগটা কমেনি বাবা। চল তো আমার সাথে। কোথায়? আমি জানি ও কোথায় আছে, আমি শিওর সে ওখানেই আছে, চল আমার সাথে। আরে আয় না। তোমাকে আমি বলেছিলাম আমাদের এই প্রিয় জায়গাটাতে কখনো একা আসবে না। তোমার মনে আছে বাড়ি থেকে পালিয়ে আমরা সোজা ট্রেনে উঠেছিলাম, তারপর ছোট্ট একটা স্টেশনে এসে নামলাম,
তুমি শক্ত করে আমার হাত ধরেছিলে। তোমার হাত আমি এখনো শক্ত করে ধরে আছি, মনে আছে? আমার সব মনে আছে। তারপর আমরা এই শহরে সংসার করতে শুরু করলাম। দুজনে প্রথম জীবনে প্রচন্ড কষ্ট করে সংসার করেছি। আমি একটা ছোট্ট চাকরি জোগাড় করেছিলাম অনেক কষ্টে। বাবা মা আমাদের মেনে নেননি। চাকরিটা অবশ্য অনু হবার পরে আমি ছেড়ে দিলাম। আমি কি তোমাকে জীবনে এতটুকু সুখ দিতে পারিনি? পেরেছো তো, না পারলে এত বড় একটা জীবন কিভাবে একসঙ্গে কাটালাম বলো? তাহলে আমার উপরে এত অভিমান কেন জন্মালো তোমার? তোমারও তো আমাদের সন্তানদের কিছু কিছু কথা মাঝে মাঝে ভীষণ কষ্ট দেয়। ওদের কেমন জানি আমার কাছে অচেনা লাগে। একটা কথা মনে রাখো রূপা, ওরা হচ্ছে নতুন প্রজন্ম, ওরা হচ্ছে বিপ্লবী। ওদের সাথে আমাদের মানিয়ে চলতেই হবে, এটাই নিয়ম। ঠান্ডা লাগছে। মাকে পাওয়া গেছে, দুজনে এখন কুট কুট করে কথা বলছে। না না, এখন মার সঙ্গে কথা বলা যাবে না। আমি দূর থেকে তাদের দেখছি। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। আমি কি ওদের জন্য অপেক্ষা করব, না আমি চলে আসব? আমিও তাই ভাবছি, ওদের দুজনকে কিছুক্ষণ একা থাকতে দিই। কত ঢঙে সে সাজে, তবু তুমি সূর্যটা ডুবে যাচ্ছে, আবার একটা নতুন দিন শুরু হবে। আমার কি মনে হচ্ছে জানো? বলো। চলো আবার আমরা পালিয়ে যাই, আবার নতুন করে জীবন শুরু করি। কোথায় পালাবো? কার কাছ থেকে পালাবো? কোথায় পালাবো জানি না, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে যদি আমাদের মধ্যে ভালোবাসা থাকে, আমরা যে কোনো জায়গায় যে কোনো সময় নতুন করে জীবন শুরু করতে পারি। খুশি আমি চলে যেতে পারি। আমার আগেও কোনো বাধা ছিল না, এখনও কোনো বাধা নেই। আসলে তোমাকে ছাড়া আমি বাঁচব না। কত